পণ্যের দাম দুইভাবে নির্ধারিত হয় একটা হচ্ছে পেনিট্রেশন প্রাইসিং দু নম্বর হচ্ছে স্কিমিং প্রাইসিং এক নম্বর পেনেট্রেশান প্রাইসিংয়ে মানে কি যেখানে পণ্য উৎপাদনের পর দামটা কমিয়ে দেওয়া হয় কমিয়ে মার্কেটে সাপ্লাই করা হয় এটাকে বলা হয় পেনিট্রেশন প্রাইসিং দু নম্বরে কি হয় উৎপাদনের পর মালের দাম বাড়িয়ে মার্কেটে সাপ্লাই করা হয় এটাকে বলা হয় স্কিমিং প্রাইসিং অ্যাজ এ এক্সাম্পল আমি যখন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো তখন আপনি এটাকে ক্লিয়ারলি বুঝতে পারবেন ধরুন আপনার কোনো একটা জুতো তৈরি ব্যবসা আছে আপনি প্রথমে দু রকমের জুতো তৈরি করছেন একটি হচ্ছে হিল জুতো আর একটি হচ্ছে নর্মাল স্যান্ডেল এবার দুটোর আপনি প্রাইস ঠিক করবেন তৈরি হয়ে গেছে আপনার আপনি প্রাইস ঠিক করবেন মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য কোনটার কোনটার সাথে কোন প্রাইসটা আপনি সিলেক্ট করবেন ধরুন হিল জুতোর জন্য হিল জুতো মার্কেটে যখন সাপ্লাই করবেন তখন সব ক্রেতা ওটা কিনবে না তার কারণ ওর ডেমোগ্রাফিক টার্গেট কাস্টমার খুবই কম কারণ ওই ধরনের কাস্টমার ব্র্যান্ডের জুতো পছন্দ করে হিল জুতো পছন্দ করে একটু দামি জিনিস পছন্দ করে তারা অনেক বেশি খরচা করতে চায় তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে যেহেতু অল্প সংখ্যক ক্রেতা এখানে কিনে থাকে তাহলে আপনার প্রোডাক্টটা খুব অল্প বিক্রি হবে তাহলে ক্ষেত্রে আপনার হিল জুতোটার দাম বাড়িয়ে দেবে বাড়িয়ে দিতে হবে তার কারণ আপনাকে হয়তো খরচাটা তুলতে হবে যখনই আপনি পণ্যের দামটা প্রথমে দাম বাড়িয়ে দেবেন তখনই এটা হয়ে যাবে কি স্কিমিং প্রাইসিং এটাকে উদাহরণ হয়ে গেল স্কিমিং প্রাইসিংয়ে অন্যদিকে নর্মাল যে স্যান্ডেলটা রয়েছে ওই স্যান্ডেলটা হচ্ছে সর্বসাধারণের জন্য অর্থাৎ ওই ধরনের ডিজাইন সবাই পছন্দ করে সবাই নিতে চাইবে তো আপনাকে যদি খুব ফাস্ট যদি কস্টিংটা মানে রিকভার করতে হয় আপনার তৈরির সেই জন্য প্রথমে ওটার দামটা একদম কম রাখতে হবে যাতে সবাই ওটাকে কিনতে পারে কারণ ডিজাইন ভালো সবাই কিনবে ওটা সবাই চয়েস করে এই থেকে এইটা হয়ে কী হয় কী হয়ে গেল আপনার প্রাইসিং প্রাইসিংসিপিং তো এটাই আপনি তো আমি নিশ্চয়ই আপনাকে ভালো করে বোঝাতে পেরেছি স্কিমিং প্রাইসিং আর প্রাইসিং প্রাইসিংয়ের ডিফারেন্সটা আমি এই চ্যানেলে বেসিক্যালি বিভিন্ন ধরনের বিজনেস নলেজ নিয়ে আলোচনা করে থাকি মার্কেটিং নলেজ নিয়ে আলোচনা করে থাকি যে ক্ষেত্রে আপনার ব্যবসার উন্নতিতে সাহায্য করবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কিনা ভবিষ্যতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি হত হতে পারে আপনার ব্যবসার জন্য এটা কোনো লাভজনক হতে পারে তো আশা করি আপনি সাবস্ক্রাইব এটাকে অবশ্যই করবেন আজকের মতো এই পর্যন্তই বাই